অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সারা বাংলাদেশে 64 জেলায় যে সারস সম্মানের আয়োজন করেছি, বাংলাদেশের 64 জেলা উপজেলা এবং মহানগর ভিত্তিক বাংলাদেশের এত বড় সারস সম্মানের আয়োজন শুধুমাত্র মন্দির টিভিই করে থাকে। চট্টগ্রামের 16 মহানগর থানায় আমরা সেরা সাত্ত্বিক পূজা নির্বাচন করেছি। তো আমরা এবছর কোতোয়ালি থানার সেরা সাত্ত্বিক পুজো হিসাবে আমরা নির্বাচন করব। আমি 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 এই মুহূর্তে কোতোয়ালি থানার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় লিটন দাদাকে অনুরোধ করব, তার থানা কমিটি সহ সবাই মিলে যাতে শিল্পাংশ শিব বাড়িকে এই সম্মাননা স্মারকটি তুলে দেন। পুরস্কারটি প্রদান করেছেন আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন মন্দির টিভির পরিচালক সত্যজিৎ চৌধুরী সহ মন্দির টিভির পুরো টিম, এবং এই পুরস্কারটি গ্রহণ করেছেন ফিরিঙ্গিবাজার শশানেশ্বর বিগ্রহ মন্দিরে। সবাই কমিটির পক্ষ থেকে কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারে পূজা মন্ডপের এই বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মাননা 2022 শ্রেষ্ঠ সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন করবে লিটন কুমার শীল মহোদয়। লিটন কুমার শীল মন্দির টিভিকে আমাদের কোতোয়ালি থানা পুজোজীবন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আপনারা যে টুকু ওদেরকে সম্মাননা দিয়েছেন, আমরা কোতোয়ালি থানা আপনাদেরকে অবশ্যই আপনাদের পাশে আছি, ভবিষ্যতে থাকব। আবারও আপনাদেরকে সকলকে আগামীকালের শুভ বিজয়া দশমী জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলার বড় উৎসব, বাংলার সবচেয়ে বড় শারদোৎসব, শারদাঞ্জলি প্রোগ্রাম প্রেজেন্টস বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান, পাওয়ার্ড বাই ওয়ার্ল্ড দুর্গা পূজা অর্গানাইজেশন, অর্গানাইজড বাই মন্দির টিভি। সারা বাংলাদেশের 64 জেলায় আমরা আছি আপনার পূজায়।